ওরে বাড়িতে ডাইকা নিয়া পরে ওরে এই নিজে দর্শন করছে, এরপর আরো পাঁচজন লাগাই দিচ্ছে। আমারও মেয়ে আছে, আজকে ওর হইছে, দুদিন পর আরো আমার মেয়েরও হতে পারে, যাতে করে ওদের ওদের আমি ফাঁসি চাই, যাতে ওদের ফাঁসি হয়। যেটা তো অক্ষণ বাতিল, আমি তো বিয়ে শাদি দিতে পারবো না। আমার জি হাই তো বাদ করে দিছে, একটা এমন ফাইবার ছাত্র, এই একটা ফাইবার ছাত্র মনে করেন হ্যাঁ নিয়া মনে করেন আমার জি আর দিছে শেষ করে। অন আমি জি এটা কি করবো কোন। আপনারা দেখছেন তাজা খবর 24। রায়পুরায় পঞ্চম শ্রেণীর ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ, আটক এক। নরসিংদীর রায়পুরা উপজেলার আধিয়াবাদ ইউনিয়নের শেরপুর গ্রামের পঞ্চম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে ডেকে নিয়ে গণধর্ষণের অভিযোগ, ওই ঘটনায় জড়িত একজনকে আটক করেছে রায়পুরা থানা পুলিশ। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, গতকাল 16 আগস্ট রবিবার সন্ধ্যায় একই এলাকার ইসমাইল মিয়ার ছেলে সাজিদ তাকে ডেকে নিয়ে একই এলাকার মিজানের মুরগির ফার্মে নিয়ে তাকে সংঘবদ্ধভাবে গণধর্ষণ করে। পরে ভুক্তভোগী পরিবার রায়পুরা থানায় পাঁচজনকে জড়িয়ে তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে। ওই ঘটনায় জড়িত জুনায়েদ নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকিদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলমান আছে বলে জানিয়েছেন রায়পুরা থানার সেকেন্ড অফিসার দেবদুলাল দে। ধন্যবাদ। ওরে বাড়ি থেকে ডাইকা নিয়া পরে ওরে এই নিজে দর্শন করছে, এরপরে আরো পাঁচজন লাগাই দিচ্ছে। আমার মতো আর কোনো মেয়ের যাতে জীবন এভাবে নষ্ট না হয়, আমি সুস্থ বিচার চাই, যাতে করে আর কোনো মেয়ের যাতে এভাবে যাতে জীবন যাতে নষ্ট না হয়, কারণ আমারও মেয়ে আছে, আজকে ওর হইছে, দুদিন পর আরো আমার মেয়েরও হতে পারে, যাতে করে ওদের ওদের আমি ফাঁসি চাই, যাতে ওদের ফাঁসি হয়। ওদের ওদের নাম আমি জানি না, শুধু জানি জুনায়েদ আর হইছে সাজিদ, এই দুজনে আমি জানি। আরো তিনজন ছিল, ওদেরকে আমরা চিনি না বা জানি না। বাড়ি থেকে মানে 5 মিনিট লাগে যাইতে, যে ওটারে বলে নিমতলা, নিমতলা এক ফার্ম আছে, ফার্মের কাছে ঘটনা ঘটছে। ফার্মে কি কেউ থাকতো না? হ্যাঁ, তাও থাকতো না মনে হয়, মুরগি মনে আসিল না মনে হয়, পরিত্যক্ত ফার্মে নিয়ে না। জি, ঘটনা মনে করেন হ্যাঁ আমার মেয়ে বাড়ির থেকে ডাইকে নিয়া, এরপরে মনে করেন আর এই পাঁচজনে মনে করেন নির্যাতন করছে, পাঁচজন মনে করেন দুজন চিহ্নিত আর তিনজন আমি চিনি না, আমি মেয়ের বাবা। তাহলে এই যে পাঁচজন, আমরা দুজন চিনতে পারছি? হ্যাঁ জি, দুজন চিনতে পারছি। এদের কি বিচার চাচ্ছেন আপনারা? এদের বিচার যে আইন অনুযায়ী বুঝছেন না, আমার যেটা তো অক্ষণ বাতিল, আমি তো বিয়ে শাদি দিতে পারবো না। আইনে ইয়ায় যায় আর ফাঁসি হোক, আমার জি হাই তো বাদ করে দিছে, একটা এমন ফাইবার ছাত্র, এই একটা ফাইবার ছাত্র মনে করেন শেরপুর প্রাথমিক বিদ্যালয়ের মনে করেন ছাত্রী হ্যাঁ নিয়া মনে করেন আমার এই যে দিছে শেষ করে। অন আমি এই যে এটা কী করবো কোন। সামনে দুই হারা যাইতেছে দুজন, পরে আমি আমারে জিগাইছে, কলে এটা কি তোমার বাড়ি নাকি ছেলেটাই জিগাইছে, আমারও ওই নাতি তো হনে। পরে আর আমি বেশি একটা গুরুত্ব দিছি না, পরে আমি কই তো হারা খুই আলবা যা, এটা তো আমি জানি না। পরে আমি গিয়ে দোকানও বই লিছি, বইয়া তার পরে চাই দিহি আয়না আয়না পর্দা, পরে আমি বই লিছি, পরে বই তুই থাকিয়া পরে বার্তায় টার্তায় পরে আমি হুইতা লিছি, এরপরে আর আমি কইতাম না। হেরা কুম্বালা আইছে না আইছে আমি দেখছিও না, আমি কইতামও পারতাম না। পরে আমি পরে শুনছি হিরে বলে বাইত বলে হেরা ওই দিয়া গেছে না, এটা দিয়া গেছে। পরে আমি তো মোবাইল চালাইও না, ঘড়িও চালাই না, আমি অনুমানের রূপে জানি মনে করেন 10টা বা 10:30 এমন বাজে রাত্রে, এই আমি জানি। হ্যাঁ দিয়া গেছে। না মেয়ে মেয়ে ঘরের ভিতরে ইয়া গর্তদা হইতা লইছে, খেতা গর্তদা হইতা লইছে। পরে ইয়া আমরা আমার পুত হাই গিয়া পর্দা জিগাইছে, কী গো তুই খৈতাইছ, উত্তর দেন না দেখে পরে দু তিনটা ঠালা মারছে। এরপরে বইনা আইছে, পরে আমিও গেছি, এরপরে আমার ভাই আরেকটা আছে হ্যাঁ পরে গেছে, গিয়া পর্দা জিজ্ঞাসা করছে, জিজ্ঞাসা করছে পর্দা তুই কই গেছ, পরে আমার হেরা দৈরা লয়ে গেছে, এই আমি জানি। না এটা আমি জিজ্ঞাসিও না আমি গেছিও না কষে। একটু বলেন যে কীভাবে গতকাল দেখা নিছে এবং ঘটনা কীভাবে ঘটছে, আপনাদের শুনছেন নাকি বিষয়টা? শুনছি, মানে মনে করেন আমি বাড়িতে আসতাম না, বাড়িতে শুনছি মানে হিরে ডাইকা নিছে, দোকানও বলে লয়ে গেছে, কইছে আয় তোরে নামটা কিনা দিমু। পরে পোলাফান মানুষ না, মানে বুঝছে না, গেছে গেছে পরে দা হিরে মনে করেন
রাজগীতনা নিয়ে পরে জোর করে টাইনা লুয়ে গেছে গা মাগরীব দাদার কইতারি নামি মন করে আমি বাড়িতে আসলাম না আমরা বিচার চাই, এটার বিচার চাই বুঝছেন, মনে করেন মায়া মানুষ এবারে তো বয়স অল্প ওই মানে আপনারা না সৌদি আরব তাই প্রবাসী গেছে তো যে এন গেছে আর বন্ধু যে দূরে নিছি হ্যাঁ বন্ধু এন গেছে আর তো আটটার দিক দা পরে আমি কই তো বাড়িতে আই পড়ো পরে বাড়িতে আইসে না দেখিয়া পরে রাব্বু আইসে বাজারতে আমি কই তো হ্যাঁ তো আইসে না হ্যাঁ গিয়া লুয়ে আইব হয়তো খাবার আনতে গেছে পরে গেছে গিয়া শুনতাছে এই সাজিবরে বলে হেরা বাঁধছি তো বাঁধছি পরে এই ফার্মের মাঝে যে মালিক হ্যাঁ মিজান উনাই বলছে যে ইসমাইল ভাই আপনি কি এলাকা আইসেন এন পরে কইছে কয় তো আমার ফুলা আর আমি বিচার তামাইছি আপনার ফুলা তো আমার ফারমো কি এর বানবো কেড়া বানবো আপনার ফুলা আমার ফারমো গিয়া দেন পরে যে ছেলেটার এখন দূরা নিছে এই ছেলেটায় খাবার দিশা দেওয়া হয়েছে না জুনাইদ জুনাইদ জি পরে জুনাইদে গাড়ি তুলে হারে দিয়া গেছে যায় তুমি বাড়ি যাও পরে হ্যাঁ বাড়িতে আসে আর হের আব্বু আন্দা গেছে গিয়া আর হেরে পাইছে না হ্যাঁ আই পড়ছি তখন হেরা বলতেছে যে হেরে বলে বাঁধছি সাজিব দিয়ে বাঁধছি তখন গিয়া আর কেউ রে পাইছে না হেরে বাঁধবো কইতে হ্যাঁ তো আর হেন নাই হ্যাঁ তো বাড়ি তুই হেন থেকে ফোন দিছে আর কইতাছে ফোন দিন ফোন দিছে কয়েকজন লোকেরা বলতেছে ফোন দিন ফোন দিছে পরে কইতাছে আব্বা আমি তো বাড়ি পরে হেরাব্বু কইতাছে কয় তো এই তো তোমার আমারটা দেওছে পরে আমারটা দিছি পরে আমি কো হ্যাঁ বাড়ির তো পরে বাড়িতে আই পড়ছি তখন এতে কয়েকজন লোকজন আইসে কয় তো কই হ্যাঁ বাড়ির দেহি তখন আয়া ঠিক ওই বাড়িতে ফাইছে আরে হ্যাঁ তো জড়িত না মানে হেরা ভাষাইতেছে আমার ছেলে বলে জড়িত বিষয় হইলেও মেয়ে সবাই কইতেছে মেয়ে বালানা বে বালানা এটা বালানা এটা সবাই ওই বেড়া বাইতের লোক আড়া চলাফেরা করে সবাই লোকে আড়া চলাফেরা করে এটা তো আমরা ইয়া না সবাই কইতেছে যেটা এটা এনে কইছি